ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধানসভা থেকে সাসপেন্ড বিজেপি বিধায়ক দুলাল বর, আজকের জন্য সাসপেন্ড বিজেপি বিধায়ক। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, ঠিক কি কারণে তাকে সাসপেন্ড করা হলো? দেখো, এখন বেলা 11টার সময় যখন বিধানসভার অধিবেশন শুরু হয়, বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় যখন আসন গ্রহণ করেন, তখনই বিজেপি বিধায়ক দুলাল বর ওয়েলে নেমে এসে প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে বিশ্বজিৎ দাস দলীয় বিধায়ক তার উপর আক্রমণ হয়েছে এবং আরো কিছু তিনি বলতে চান এবং ওয়েলে নেমে প্রতিবাদ করেন এবং পাশাপাশি তিনি জানান যে বিরোধী দলের নেতাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার জন্য পয়েন্ট অফ অর্ডার তিনি তুলতে চান। এবং গোটা বিষয়টায় শুরুতেই এই ঘটনায় ক্ষুব্ধ হন বিধানসভার স্পিকার এবং তিনি বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় দুলাল বরকে এবং মার্শাল তাকে বাইরে বের করে দেন এবং পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ জানান যে আজকের জন্য গোটা অধিবেশনে দুলাল বরকে সাসপেন্ড করা হচ্ছে। এবং দুলাল বর এবং তার সঙ্গে আরো দুজন বিধায়ক, বিজেপির বিধায়ক দার্জিলিং এর নীরজ জিম্বা এবং হবিবপুরের জুয়েল মুর্মু, তারা তিনজনই অধিবেশন কক্ষের বাইরে তারা অবস্থানে বসেছেন এবং তাদের অভিযোগ যে যেভাবে বিশ্বজিৎ দাস, অর্জুন সিং বা দিলীপ ঘোষের মতো নেতাদের, বিরোধী দলের নেতাদের বিভিন্ন জায়গায় হামলার শিকার হতে হচ্ছে, রাজ্যে গণতন্ত্র নেই এবং পুলিশের অপদার্থতা প্রমাণিত তাদের অভিযোগ, এবং সেই জায়গায় বিধানসভায় যেহেতু সদস্য বিশ্বজিৎ দাস তারা এটা তুলতে গিয়েছিলেন পয়েন্ট অফ অর্ডার, যদিও বিধানসভা বহির্ভূত আচরণের জন্য আজকের জন্য বিধানসভার স্পিকার তাকে দুলাল বরকে সাসপেন্ড করেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু।